কাল চট্টগ্রামের এক হাজার তিনশো চুয়াত্তর গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর এবং বান্দরবানে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত আসসালামু আলাইকুম চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ মুকিতুল কবির শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মুজিব বর্ষের উপহার হিসেবে সারা দেশের ন্যায় চট্টগ্রামের গৃহহীনরাও পাচ্ছে নবনির্মিত এক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত ও নির্মাণাধীন এসব ঘরের চাবি তাদের হাতে তুলে দিবেন আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলার পনেরোটি উপজেলায় এসব ঘর নির্মাণ করা হয়েছে এর মধ্যে ফটিকছড়িতে ছশো রাঙ্গুনিয়ায় একশো পনেরো রাওজানি দুশো চল্লিশ হাট সাতচল্লিশ আনোয়ারায় পনেরো চন্দনাইশে উনত্রিশ এবং কর্ণফলিতে পঁচিশটি ঘর নির্মাণ করা হয়েছে বান্দরবানের নাক্ষংছড়িতে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত হয়েছেন বিজিবির দাবি নিহত ওই রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী ভোরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাঁশফাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে বিজিবি জানায় মিয়ানমার থেকে বিপুল ইয়াবা আসার খবরে সেখানে অবস্থান নেন বিজিবির সদস্যরা এ সময় আট থেকে দশ জনের একটি দলকে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে চ্যালেঞ্জ করে বিজিবি এ সময় বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় গোলাগুলির এক পর্যায়ে পালিয়ে যায় মাদক বা পরে ঘটনাস্থল থেকে রোহিঙ্গা নাগরিক আব্দুর রহিমের মরদেহ উদ্ধার করা হয় এ সময় জব্দ করা হয় পঞ্চাশ হাজার পিস ইয়াবা একটি বন্দুক ও চার রাউন্ড গুলি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনা লালন করে সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষাপ মহিবুল হাসান চৌধুরী নওফেল গতকাল আইনজীবী অডিটোরিয়ামে চট্টগ্রাম আইনজীবী পরিষদের বিজয়ের সম্মেলনেতে তিনি আহ্বান জানান পরিষদের সভাপতি অশোক কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয় সেন রিঙ্কুর সঞ্চালনায় অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ জেলা আইনজীবী সমিতি ও মহানগর পূজা পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন অল্প সময়ের জন্য দায়িত্ব পেয়ে নগরবাসীকে সুন্দর ও মানবিক শহর উপহার দেওয়ার জন্য প্রাণন্তকর চেষ্টা করেছি বলে জানিয়েছেন চষিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বিকেলে প্রেসক্লাবের রহমান হলে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি তিনি আরও জানান দায়িত্ব নিয়ে সাড়ে বারোশো কোটি টাকা ঋণ নিয়ে কাজ শুরু করে এখন সিটি কর্পোরেশনের অনেক কাজ গতিশীল রয়েছে এ সময় চষিকের উন্নয়নে তার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি নৌকায় ভোট দিয়ে স্বপ্নের নগরী গড়তে শেখ হাসিনার কর্মযজ্ঞে অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন চষিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজল করিম চৌধুরী আজ নগরের উনচল্লিশ চল্লিশ ও একচল্লিশ নং ওয়ার্ডে গণসংযোগকালে বিভিন্ন পথসভায় তিনি এ আহ্বান জানান এ সময় মেয়র নির্বাচিত হলে নগরের উন্নয়নে নানা প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি গণসংযোগে নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ স্থানীয় ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী অনেকে উপস্থিত ছিলেন গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে আটাশি জনের করোনা শনাক্ত হয়েছে তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি সকালে সিভিল সার্জন ডাঃ শেখ ফজলি জানান নতুন আক্রান্তদের মধ্যে নগরের উনআশি জন এবং বিভিন্ন উপজেলার জন এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে বত্রিশ হাজার চারশো সাতাশি জনে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের সাতটি ল্যাবে এক হাজার ছশো উনত্রিশটি নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে বর্তমান সরকার জঙ্গি ও সন্ত্রাস দমনে সবচেয়ে বেশি সফল বলে জানিয়েছেন উত্তর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা আল মাসুম সকালে হাটহাজারির ধলাইয়ে জঙ্গি ও মাদক বিরোধী সমাবেশে তিনি একথা জানান এ সময় তিনি মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান ইউপি চেয়ারম্যান আলমগীর জামানের সভাপতিত্বে ও কাজ ইউসুফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন হাটহাজারি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদ হোসেন সহ অনেকে আসন্ন চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম করিম চৌধুরীর সমর্থনে দিনব্যাপী জমজমাট প্রচারণা চালিয়েছে তার কর্মী সমর্থকরা এ উপলক্ষে গতকাল আগ্রাবাদ কনভেনশন সেন্টারে নির্বাচন পরিচালনা কমিটির সাথে বিভিন্ন ওয়ার্ডের যুবলীগ নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে নগর আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন বাচ্চু মঞ্জুরুল হক শাহিন ও মহিদুল বাচ্চু সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে বহদ্দারহাটে নৌকা প্রতীকের সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মিছিলটি বহদ্দারহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এছাড়া ছাত্রলীগ নেতা আব্দুল আহাদের নেতৃত্বে রেলওয়ে স্টেশন নিউ মার্কেট দারুল ফজল মার্কেট ও আমতল এলাকায় বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় আনোয়ারার পশ্চিম সর্দারপাড় শ্রী শ্রী লোকনাথ মন্দির ও স্বামী জ্যোতিষরানন্দ গীতাবিদ্যা নিকেতন ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থী ও ভক্তরা স্থানীয় জয়কালী বাজারে সনাতন ধর্মাবলম্বীরা এ কর্মসূচি পালন করেন মানববন্ধনে রুবেল দাস রিপনধর সহ মন্দিরের ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন এদিকে পঁচিশ টং রামপুরা ওয়ার্ডে একটি আবাসিক ভবনে শিক্ষা প্রতিষ্ঠান করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চিটাগং সিনিয়র্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করোনার প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় চিটাগং সিনিয়র্স ক্লাবের প্রেসিডেন্ট ডা সেলিম আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্টের সহধর্মিনী জেবন্স চৌধুরী সহ ক্লাবের কর্মকর্তা সদস্য ও সদস্যদের পরিবার পরিজন এ সময় ক্লাব সভাপতি ডা সেলিম আক্তার চৌধুরী বলেন করোনার এ সময়ে নানা সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে এই ঐতিহ্যবাহী ক্লাবটি চট্টগ্রাম ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সমিতির উদ্যোগে নগরীর বাকলিয়া মিয়া সদকর পুল এলাকায় বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহ জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল্লামা শফিকুল ইসলাম মাওলানা মোহাম্মদ আমির হামজার সহ অনেকে এ সময় তারা বলেন সাবেক সিটি মেয়র আলহাজ এ চৌধুরী ছিলেন সাধারণ মানুষের নিবেদিত প্রাণ এছাড়া ব্যবসায়ীদের কল্যাণে তিনি সর্বদা কাজ করে গেছেন পরে তার বিদেহী আত্মার কামনা করে বিশেষ করা হয় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেবের উদ্যোগে সেলাই মেশিন ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদের সভকক্ষে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব পৌর মেয়র মোহাম্মদ জোবাইর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল সালাম চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বার্তা শেষ করার শিরোনামগুলো দেখে কাল চট্টগ্রামের এক হাজার তিনশো চুয়াত্তর গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর এবং বান্দরবানে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত চট্টগ্রাম বার্তার শেষে আজকের মতো আমি মোহাম্মদ মুকিতুল কবির আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফিজ